জানিয়েছেন দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিআরইউতে এক আলোচনায় তিনি বলেন বিএনপির প্রথম দাবি খালেদা জিয়ার মুক্তি। বছর মধ্য দিয়ে সরকার গঠন হবে, অস্ত্র হাতে না, রাতের অন্ধকারে না। উচ্চ আদালত রায় দিয়েছেন। বাপ রে বাপ, শেখ হাসিনা এখন দেশ পাতা বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। শেখ হাসিনা এখন বাংলাদেশের সমগ্র রাজবন্দীদের মুক্তি দিবে। খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা দেখা করতে চান, শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন এই যে মেজর আক্তার। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নির্বাচনের আগেই খুশির সংবাদ পেল বিএনপি। দর্শক শ্রোতা, খালেদা জিয়াকে নাকি একেবারে জামিন দেওয়া হবে এবং এই দিকে অবশেষে যে সিদ্ধান্ত নিলেন বিএনপি, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব। এবং প্রধানমন্ত্রী তিনি নির্বাচন নিয়ে অবশেষে যে সিদ্ধান্ত পাল্টালেন নির্বাচন কমিশনার, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিরমূল আলোচনায় চলে যাই। বিরমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেড়ে চলুন আমরা সেই বিষয়গুলো বিস্তারিত দেখে আসি। খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে চান শেখ হাসিনা, যে কোনো মূল্যে খালেদা জিয়ার সাথে দেখা করার আগ্রহ পোষণ করেছেন অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনা। বর্তমানে তার কিছু প্রতিনিধিদেরকে তিনি খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য লেলিয়ে দিয়েছেন। তিনি বাধ্য হচ্ছেন যে কোনো মূল্যে যদি খালেদা জিয়াকে কোনোভাবে তার বার্তা পৌঁছানো যায় কিংবা তিনি সাক্ষাৎ করতে পারেন, তাহলে হয়তো এই জায়গায় আরেকটি অবৈধ নির্বাচন করার নীলনকশাটা বাস্তবায়ন চূড়ান্তভাবে করতে পারেন কিনা সে নিয়ে শেখ হাসিনা এখন শখ আঁকছেন। কিন্তু শেখ হাসিনা ভুলে গিয়েছেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর কোনো কিছুর কাছে মাথা নত করা কোনো নেত্রী নয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে মৃত্যুর আগ পর্যন্ত জেল জুলুম সব সহ্য করবে, কিন্তু শেখ হাসিনার কথায় সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনারা জানছেন যে আমি তাহলে এই কথাটা কোত্থেকে বললাম যে হঠাৎ করে শেখ হাসিনা এখন কি বাংলাদেশের এই মুহূর্তে খালেদা জিয়ার সাথে কি প্রয়োজন পড়েছে যে দেখা করবে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনা প্রতিক্ষণে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে অপেক্ষা করছে, যদি খালেদা জিয়া অনুমতি দেয় তাহলেই খালেদা জিয়ার সাথে তিনি সাক্ষাৎ করতে চান। আমি আপনাদেরকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন বহিষ্কৃত নেতা, যার ব্যাপারে আপনারা কম বেশি অনেকেই জানেন, আলোচনা সমালোচনা চলছে তাকে নিয়ে, যাকে বিএনপি থেকে বহু আগে 2022 সালে বহিষ্কার করা হয়েছে। আমার কাছে এই চিঠিতে দেখেন, এই বহিষ্কৃত নেতা, তার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর অবসর আক্তারুজ্জামানকে বিএনপি থেকে প্রাথমিক সদস্য পদ সকল পদে বহিষ্কার করা হয়েছে 20 ফেব্রুয়ারি 2022। এই বহিষ্কৃত নেতাকে এখন লেলিয়ে দিয়েছেন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য। যে কোনো মূল্যে খালেদা জিয়ার সাথে দেখা করে কোনো অবস্থায় যাতে শেখ হাসিনার সেই দাবি পৌঁছানো যায় অথবা শেখ হাসিনার সাথে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করে দেয়া যায়। এখন আপনি বলতে পারেন যে এই বক্তব্যকে আমি বলছি? না, আমি বলছি না। এই শেখ হাসিনার পোষ্য দালালদের, যারা দালালি যারা করে, তারাই আবার নিজেদের পোস্টে কিন্তু তারা সেটা উল্লেখ করে দেয়। যেমন বর্তমানে শেখ হাসিনার বড় মাপের দালালি করছে এই বহিষ্কৃত নেতা মেজর অবসর আক্তারুজ্জামান। কি করছে দেখেন, এই যে আক্তারুজ্জামান নিজে দাঁড়িয়ে আছে, তার ফেসবুকে এটা তার পোস্ট। এই পোস্ট আপনি দেখলেই বুঝবেন যে পোস্টটা কি লিখেছে। দেখেন, এই আক্তারুজ্জামান সাদা শার্ট পরা, তিনি লিখছেন, আজও দেখা করার চেষ্টা করলাম, দেখা করতে দিল না, একটি অশুভ শক্তির কবজায় দেশমাতা বেগম খালেদা জিয়া। কে বলছে? মেজর আক্তার। এই যে দেখেন মেজর আক্তারের ছবি, মেজর আক্তারুজ্জামান খালেদা জিয়ার হসপিটালে শেখ হাসিনার বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন, তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন। তারপরে আপনারা দেখেন, এই যে মেজর আক্তারুজ্জামান খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা দেখা করতে চান, শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন এই যে মেজর আক্তার। দেখেন এখন মেজর আক্তারের বিভিন্ন পোস্ট দেখেন, এগুলা হচ্ছে তার বিভিন্ন বিতর্কিত পোস্ট। আমি সেই বিষয়ে কথা বলতে যাওয়ার আগে আমি শুধুমাত্র তার আজকের খালেদা জিয়া যে শেখ হাসিনা যে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে চায় সে বিষয়ে আমি আপনাদেরকে আলোকপাত করে দেখানোর চেষ্টা করছি। দেখেন তিনি কি বলছে, তিনি বলছেন, এই মেজর আক্তারুজ্জামান বলছেন, কি বলছেন, তারেক রহমান আমাকে দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। দেশমাতার মুক্তি, সকল রাজবন্দীর মুক্তি, সবার সকল মামলা প্রত্যাহার করার জন্য সরকার একটি সবুজ সংকেত আমাকে দিয়েছে। কাকে? এই আক্তারুজ্জামানকে সবুজ সংকেত দিয়েছে দেশমাতার মুক্তির জন্য আর এই সকল রাজবন্দীর মুক্তির জন্য। বুঝতে পেরেছেন এখন কোথায় আক্তারুজ্জামান, কি কারণে শেখ হাসিনা তাকে চুজ করেছে, কি কারণে শেখ হাসিনা তার ব্যবসা বাণিজ্যে হেল্প করছে, আর কি কারণে বিএনপি তাকে মানে তার প্রত্যাহার করে নিয়েছে, বহিষ্কার করেছে, এটা এখনই বুঝতে পারেন। কি
শেখ হাসিনা সবাইকে বাদ দিয়ে মেজর আক্তারকে পছন্দ করে বলছেন, তাকে সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনা, তার জন্য দেশপ্রতাপ বেগম খালেদা জিয়ার সম্মতি দরকার। মানে এই যে সবুজ সংকেতটা মেজর আক্তারকে দিয়েছে সেজন্য নাকি তার এই খালেদা জিয়ার সবুজ সংকেত দরকার। কিন্তু তারেকের ভারপ্রাপ্ত পদ চলে যাবে বলে সে আমাকে দেশমাতার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, কত বড় বেয়াদবি, দৃষ্টতা! দেশমাতা বেগম খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বলছে তারেকের, মানে তারেকের কাছে, মানে তারেক রহমানের কারণে নাকি তিনি দেখা করতে পারছেন না। তাও তার রহমান লেখলেন না, তিনি লিখেছেন তারেকের কারণে দেখা করতে পারলাম না কারণ তার ভারপ্রাপ্ত পদ চলে যাবে। তার মানে তুমি কি ওই ভারপ্রাপ্ত পদ চলে যাওয়ার প্রস্তাব নিয়েই খালেদা জিয়ার সাথে দেখা করতে চাও? আজকে তিনি বলছেন কি দেখেন, তিনি তারেকের কাছে লেখা আমার গতকালের পাঠানো অনুরোধটা নিম্নে দেওয়া হলো। কি লিখেছে উনি? আপনি বিশ্ববাসী ও দেশের জনগণকে বুঝিয়ে দেন দেশ ও জাতির স্বার্থে এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার স্বার্থে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, আমার বয়স 72 বছরের উপরে। এই তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরও একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ভোটের মধ্য দিয়েই সরকার গঠন হবে, অস্ত্র হাতে না, রাতের অন্ধকারে না। উচ্চ আদালত রায় দিয়েছে, জিয়াউর রহমানের ক্ষমতা দখল, এরশাদের ক্ষমতা দখল সবই অবৈধ ঘোষণা করেছে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগানটা আমরা দিয়ে মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করি, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করি। যে ক্ষমতা আসলে ক্যান্টনমেন্টে বন্দী ছিল জনগণের, সেই ক্ষমতা সেখান থেকে জনগণের হাতে ফিরিয়ে দেই আমরা আওয়ামী লীগ এবং আমাদের সমমানের দল নিয়ে আমরা যে জোট করি তার মাধ্যমে কিন্তু ফিরিয়ে দিয়েছি। এই দীর্ঘদিন একটানা ক্ষমতা থাকার পর মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা এটা কিন্তু বেশ কঠিন, কিন্তু আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করেছি। আজকাল মানুষ ওই বিদেশি পুরন কাপড় এনা পড়াতে হয় না, বা দেশের মানুষকে খাদ্যের জন্য হাহাকার করতে হয় না। তাই স্থানীয়দের উপর যে অত্যাচারটা ইসরায়েল করছে এখন বিশ্বব্যাপী অনেকে সচেতন হচ্ছে, বিভিন্ন দেশের প্রতিবাদ আমরা এই প্রতিবাদও করেছি। তবে দুর্ভাগ্য হলো যে যারা অগ্নিসন্ত্রাস করে এদেশে মানুষ পুড়িয়ে মারে, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, সেই সব দলের কাছ থেকে আমরা কোনো কিছু কোনো আওয়াজই পাচ্ছি না, কিছুই বলছে না। আর বাংলাদেশের রাজনীতিতে আর একটা বিষয় দেখা যাচ্ছে যে যারা একেবারে অতি বামপন্থী আর অতি ডানপন্থী তারা যেন সব এখন একাকার হয়ে মিলে গেছে। মানে কে যে কার আদর্শ বিচ্যুত হলো এখন সেটা একটা প্রশ্ন। সেই অতি বামেরা সেই আদর্শ নাই, তারা এখন তাদের কি আমাদের সরকারকে উৎখাত করতে হবে? আমার কথাটা হচ্ছে যে আমাদের সরকার উৎখাত করতে হবে, আমাদের অপরাধটা কি? আর নির্বাচন বানচাল করতে হবে। তার মানে আসলে যারা রাতের অন্ধকারে অস্ত্র হাতে নিয়ে, অস্ত্র তুলে নিয়ে ক্ষমতা দখল করে তারপর আবার নিজেদেরকে রাজনৈতিক নেতা বানানো এবং নির্বাচন নামে প্রদর্শন করেছে, যাদেরকে যাদের এই এই অবৈধ ক্ষমতা দখল, এটা কিন্তু আমাদের উচ্চ আদালত রায় দিয়েছে, জিয়াউর রহমানের ক্ষমতা দখল, এরশাদের ক্ষমতা দখল সবই অবৈধ ঘোষণা করেছে। আর তাদের হাতে তৈরি করা দল, সেই দলের কাছ থেকে শুনতে হয় নির্বাচন, সেই দলের কাছ থেকে যারা মানুষ যেখানে ভোটই দিতে পারতো না, বিএনপির আমলে যত নির্বাচনে তো ভোটই দিতে পারেনি। এবং আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ভোট চুরির অপরাধে খালেদা জিয়া কিন্তু পদত্যাগে বাধ্য হয়েছিল। 96 সালে 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন ইলেকশন করেছিল বলে কিন্তু জনগণের রুদ্রদৃষ্টে মাত্র 1.5 মাসের মধ্যে 30শে মার্চ 15ই ফেব্রুয়ারি ইলেকশন। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও ইনশেষ খুব বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।